মুজিব কন্যার বিছানা দখল, গণভবনে ঢুকে মুরগি পায়রা থেকে চেয়ার চুরি, ফ্রিজের মাংস খাওয়ার উল্লাস, বিছানায় শুয়ে চিৎকার, গণভবন আমাদের দখলে। কে জানত প্রধানমন্ত্রীর বাসভবনে এভাবে লুটপাট চলবে? দেশ ত্যাগের পর হাসিনার বাড়িতে অবাধ লুটতরাজ, কেউ নিয়ে গেল হাঁস, কেউ শাড়ি, কেউ আবার ড্রেসিং টেবিল, আবার কেউ কেউ প্রধানমন্ত্রীর বিছানায় শুয়ে ভিডিও বানালেন। সোমবার দুপুরে বাংলাদেশের গণভবনের ছবিটা ঠিক কেমন ছিল দেখুন। শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার দুপুর 3টে নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়ে আন্দোলনকারীরা, তারপর সেখানে চলে তাণ্ডব। সূত্র বলছে গণভবনে আন্দোলনকারীদের ঢল নামে এদিন সকাল থেকেই, দুপুরের পর সেখান থেকে যে যা পেরেছেন তা নিয়ে চলে গেছেন। চেয়ার টেবিল সোফা নিয়েও পালানো হয়েছে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত একাধিক ভিডিও ও ছবি ভাইরাল হয়ে গিয়েছে, যদিও আমরা এইসব দৃশ্যের সত্যতা যাচাই করিনি। তবে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনের লেক থেকে মাছ নিয়ে পালিয়ে গিয়েছেন অনেকে, বালিশ, ছাগল, শাকসবজি, কাপ নিয়েও পালাতে দেখা গিয়েছে একাধিক ব্যক্তিকে, রীতিমতো হাসি মুখে পোজ দিতেও দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল একাধিক ভিডিও দেখা গিয়েছে যে গণভবনের মধ্যে রীতিমতো ফ্রিজ খুলে মাংস খাচ্ছেন কয়েকজন, যেন ফিস্ট চলছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দিয়ে কয়েকজন দাবি করেছেন যে গণভবনে হাসিনার রুমের বিছানায় জুতোর পরে পা তুলে শুয়ে আছেন একজন। জনগণের এই আচরণ ঠিক কিনা তা নিয়ে চলছে কাটাছেঁড়া। তবে প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।